নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমকি, আর আমার সঙ্গে রয়েছে কিশলায়। কিশলায়, আমরা প্রথম থেকেই একটা কথা বলে আসছি যে আমরা মানুষের কণ্ঠস্বর, তাই মানুষের যেখানে সমস্যা হবে সেখানকার খবর আমরা আপনাদের সামনে সবার আগে তুলে ধরব। ঠিক সেরকমই একটা ঘটনা ঘটেছে মহেশতলায়। একটি বেআইনিভাবে বাজি কারখানা চলছিল এবং সেখানে বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আর এই যে এই গোটা ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই বাজি কারখানার মালিককে। তবে এই যে এই পুরো ঘটনা, এই পুরো ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা এবং তার সঙ্গে উঠছে একাধিক প্রশ্ন। ওই লোকালয়ে অবৈধভাবে কিভাবে ওই বাজি কারখানা চলছিল, আর যদিও চলে থাকে তাহলে এতদিন পর্যন্ত প্রশাসনের কাছে কোনো খবর ছিল না কেন? আর এলাকার যিনি বিধায়ক তারই বা কি বক্তব্য? এবং সেই কারণেই আমরা গিয়েছিলাম, আমাদের প্রতিনিধি গিয়েছিল বিধায়ক মহেশতলার, যিনি বিধায়ক রয়েছেন তার কাছে, দুলাল চন্দ্র দাস। সেখানে গিয়ে ঠিক কি হলো, মানুষের কণ্ঠস্বর হয়ে চোখে চোখ রেখে যখন রিপাবলিক বাংলা প্রশ্ন করলো তখন কি বললেন বিধায়ক? একদমই রুমকি, আমরা বারবার পৌঁছে যাই সেই মানুষগুলোর কাছে যাদের কাছে প্রশ্ন করাটা খুব জরুরি হয়ে পড়ে। যেমন তুমি নিজে কালকে গেছিলে শ্বেতা চক্রবর্তীর কাছে, আমরা প্রথম তুলে ধরেছিলাম তার ইন্টারভিউ। তেমনই আজকে আমরা দুলাল চন্দ্র দাস, কাউন্সিলর এবং এমএলএ, তাকে প্রশ্ন করে আমাদের প্রতিনিধি এলিনা যে আপনার ওয়ার্ডে, আপনার আপনি একদিকে কাউন্সিলর, আপনার ওয়ার্ডে আপনি একদিকে বিধায়ক, আপনার বিধানসভা কেন্দ্রে একটি এমন বেআইনি বাজির কারখানা তৈরি হলো যেখানে তিনজনের প্রাণ চলে গেল। একজন আলো দাস, তিনি উচ্চমাধ্যমিক সম্ভবত, তাই না, পরীক্ষা দিচ্ছে, দেওয়ার কথা ছিল তার, তারও প্রাণটা চলে গেল। আপনি তার জন্য কী করলেন, আপনি এর জন্য কী উত্তর দেবেন, কারণ এর দায় আপনার উপরেও বর্তায়। তিনি উত্তর দিলেন, বললেন যে এটা প্রশাসনের দায়িত্ব। বেশ কয়েকটা পয়েন্ট আছে তার উত্তরে, প্রথম কথা তুলে ধরি, এটা প্রশাসনের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। যদি বিধায়ক প্রশাসক না হন, যদি কাউন্সিলর প্রশাসক না হন, তাহলে কি শুধুমাত্র পুলিশেরই দায়িত্ব রয়েছে সেই জায়গায় সেখানে বেআইনি কিছু হচ্ছে কি না দেখার? সেখানে জনপ্রতিনিধি, যাকে আমরা ভোট দিচ্ছি, যাকে প্রতিদিন আমরা যার দিকে তাকিয়ে দেখছি যে সে আমাদের লিডারশিপ দেবে, সেই লিডার, সেই পলিটিক্যাল লিডাররা, সেই রাজনৈতিক নেতারা, তাহলে তারা কোন মুখে ভোট চাইতে আসেন? তাহলে আমরা ভোট দেবো পুলিশকে? পুলিশ যদি সবটা করতে হয় তাহলে পুলিশকে ভোট দেবো? বিধায়কের দরকার নেই, কাউন্সিলরের দরকার নেই। তারপর তিনি বললেন, কি বললেন, লোগো নিয়ে খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন, তাতে বোঝা গেল তারা ভয় পাচ্ছেন। কি বললেন তুমি জানাও রুমকি? একদমই তাই কিশলায়, আমরা বারবার দেখেছি যে তৃণমূলের নেতারা যখনই আমরা গিয়ে তাদের প্রশ্ন করেছি তখনই কিন্তু তাদের চক্ষুশূল হয়েছে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার লোগো বুম নিয়েও তার আপত্তি। তিনি বললেন যে যদি আগে জানতাম যে রিপাবলিক বাংলার লোগো রয়েছে বা রিপাবলিক বাংলার প্রতিনিধি এসছে, তাহলে আমি কখনোই এই ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতাম না, তাকে ঢুকতেই দিতাম না। ঠিক এই মন্তব্য করেছেন দুলাল চন্দ্র দাস। কেন এই মন্তব্য, কেন সংবাদ মাধ্যমকে ভয়, আর কেন রিপাবলিক বাংলাকে বারবার আক্রমণ, কেন চক্ষুশূল রিপাবলিক বাংলা? কারণ মানুষের হয়ে কথা বলছি তাই, কারণ রিপাবলিক বাংলা মানুষের সমস্যার কথা তুলে ধরছে তাই, আপনাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাই, সেই কারণেই কি চক্ষুশূল রিপাবলিক বাংলা? আছে রুমকি, আমরা মিনমিন করি না, একদমই আমরা লোকের তোষামত করি না, নেতা নেত্রীদের তোষামত করি না, প্রশ্ন করি আপনার ওয়ার্ডে, আপনার বিধানসভা কেন্দ্রে তিনজনের প্রাণ গেছে, আপনাকে উত্তর দিতে হবে, সেটা তার গায়ে লেগেছে। এই সমস্ত আপডেট নিয়ে আমরা প্রতি মুহূর্তে আসছি, প্রতি মুহূর্তে আসি বাংলার এক নম্বর চ্যানেল রিপাবলিক বাংলা। সেই খবরগুলোর দিকে নজর রাখতে আপনাদের কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা কাজ করতে হবে। কী কাজ করতে হবে রুমকি? একদমই তাই, আপনাদেরও কিছু ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করবেন, এবং এরই পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেখানে 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলে, তাই যারা বাড়িতে বসে কার্যত টিভি দেখতে পারেন না তাদের জন্য এই পন্থা, যেখানে আপনারা বাইরে রাস্তায় যে কোনো জায়গায় মোবাইল খুলে ইউটিউবটা সার্চ করলেই পেয়ে যাবেন রিপাবলিক বাংলা, এবং সেখানে 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলে। এরই পাশাপাশি সমস্ত খবর, সমস্ত ব্রেকিং নিউজ, সমস্ত আপডেট নিউজের জন্য অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলায়।